বেশ কয়েক বছর ধরেই ধুকছিল করোনাভাইরাস লকডাউনের কারণে ক্ষতির মাত্রা ছাড়াচ্ছিল সেই কারণে বন্ধ হয়ে গেল দেশের অন্যতম প্রাচীন সাইকেল নির্মাতা সংস্থা অ্যাটলাস সাইকেল যার কারণে অন্তত সাতশো জন শ্রমিক কর্মহীন হলেন হাস্যকর বিষয় হল গতকাল ছিল বিশ্ব সাইকেল দিবস আর সেই দিনই কর্তৃপক্ষ উত্তরপ্রদেশের সাইবাবাদ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় উনিশশো সালে জানকি দাস কাপুর এই সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন প্রথম বছরে বারো হাজার সাইকেল উৎপাদন করা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত অ্যাটলাস ছিল দেশের সবথেকে বড় সাইকেল প্রস্তুতকারক সংস্থা উনিশশো সালে প্রথম রেসিং সাইকেল প্রস্তুত করে হইচই ফেলে দিয়েছিল অ্যাটলাস ইতালিতে গোল্ড মার্কারি ইন্টারন্যাশনাল পুরস্কার জিতেছিল অ্যাটলাস সাইবাবাদ ইউনিটে বারোশো জন কর্মী কাজ করতেন বছরে চার মিলিয়নের বেশি সাইকেল উৎপাদন করার ক্ষমতা ছিল এই কারখানার কারখানার কর্তৃপক্ষ নোটিশে বলেছে পয়লা জুন থেকে লকডাউন ওঠার পরে সংস্থার সাইবাবাদ ইউনিটে আর্থিক সমস্যার কারণে উৎপাদন শুরু করা যায়নি সুতরাং পর্যাপ্ত তহবিলের ব্যবস্থা না হওয়া অবধি দু হাজার কুড়ি সালের তেসরা জুন থেকে কোম্পানির সাইবাবাদ ইউনিটের কর্মী ছাঁটাই করা হবে নোটিশে আরও বলা হয়েছে যে মারাত্মক নগদ সংকটের কারণে কাঁচামাল সংগ্রহ করা কঠিন হয়ে গিয়েছে